তাহলে চল স্টার্ট করি। দেখ 7:30 বাজে, ফার্স্ট আমরা লাস্ট এক্সামটা একটু দেখব, অ্যান্সার ডিসকাশন। আচ্ছা লাস্ট এক্সামের কোশ্চেন পেপারটা আশা করি আছে তোদের কাছে। দেখ রাগ করে নিচ্ছি, কোশ্চেন পেপারটা বার করে একটু আগের দিনে গ্রুপে পাঠানো আছে। চল তাহলে শুরু করি। দেখ কোশ্চেন নাম্বার ওয়ান কী বলেছে, ম্যাগনেশিয়াম অ্যাটম ক্যান লুজ টু ইলেকট্রনস টু ফর্ম এমজি প্লাস টু আয়ন্স, ফ্রম হুইচ অরবাইটাল উইল ম্যাগনেশিয়াম লুজ ইলেকট্রন। তাহলে কোন অরবাইটাল থেকে ইলেকট্রন লুজ করবে ম্যাগনেশিয়াম সেটা জানার আগে আমার ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা জানা দরকার। ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার কত কত ম্যাগনেশিয়াম অ্যাটমিক নাম্বার 12। ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, এক্স্যাক্টলি 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই তো? কোথা থেকে ইলেকট্রন লুজ করবে, আউটার মোস্ট শেল থেকে। আউটার মোস্ট শেল কোনটা, এখানে ভাই 3 নাম্বার আছে দেখতে পাচ্ছি, তার মানে ইলেকট্রন লুজ করবে হচ্ছে তো 3s থেকে। এটার অ্যান্সার হবে হচ্ছে 3s নট 3 3s। তোকে জিজ্ঞেস করেছে কোন অরবাইটাল থেকে লুজ করবে, তোকে 3s লিখতে হবে। 3 লেখার কোনো মানে নেই ক্লাস 11 লেভেলে, তোকে 3s লিখতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন আফটার লুজিং টু ইলেকট্রনস উইল বি সিমিলার টু হুইচ এলিমেন্ট অফ পিরিয়ডিক টেবিল, দুটো ইলেকট্রন লুজ করার পরে কার মতন হবে। এটা আমি ক্লাস 9-10 লেভেল থেকেই জানি। কী জানি, দুখানা ইলেকট্রন যদি লুজ করে ম্যাগনেশিয়াম, আগে ছিল 12খানা ইলেকট্রন, এখন ছাড়ার পরে 10টা ইলেকট্রন হয়েছে, তার মানে কার মতন হলো, নিয়নের মতন। নিয়নের অ্যাটমিক নাম্বার 10, আর ম্যাগনেশিয়ামের 12, দুখানা লুজ করলো, তার মানে লুজ করার পরে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে এইটা হবে, 3s থেকে দুখানা বেরিয়ে চলে গেছে, তখন হবে এইটা 1s2 2s2 2p6, বুঝতে পারলি? এটা নিয়নের মতন, ক্লিয়ার, বোঝা গেছে? সেকেন্ড কোশ্চেন, দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন ইজ 0.53 অ্যাংস্ট্রং, 0.53 অ্যাংস্ট্রং ফার্স্ট এরটার। তোকে বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ সিক্সথ অরবিট তোকে বার করতে হবে। আচ্ছা দেখ আমার তোর কাছে জেনারেল ফর্মুলা কী ছিল মনে আছে? দেখ আমরা যখন করেছিলাম এইটা করেছিলাম, RN ইকোয়ালস টু 0.529 ইন্টু n² / z, মনে পড়ছে? এটা অ্যাংস্ট্রমে করেছিলাম। আচ্ছা সেই সূত্রে ওই ফর্মুলাতে বসালে দেখ R1 কত আসতো, 0.529ই তখন আসতো। এখানে কোশ্চেনে তোকে দিয়ে দিয়েছে 0.529 থেকে 0.53, তার মানে আমার এই অঙ্কে ফর্মুলাটা কী হবে, বিশ্বাসের কথা বলিস না, আমার এই অঙ্কে ফর্মুলাটা কী হবে, RN ইকোয়ালস টু 0.53 ইন্টু n² / z। আজকে ওখান থেকে অঙ্ক দিয়েছি, বলেই দিলাম আগে, n² / z, এটা হচ্ছে এই অঙ্কের সূত্রে আমার ফর্মুলা, যেহেতু ফার্স্ট এরটা আমার এখানে 0.53 বলেছে, 0.529 জায়গায়, বুঝতে পারলি? তাহলে এবার তোকে বার করতে হবে সিক্সথ অরবিট অফ হাইড্রোজেন। তাহলে যদি সিক্সথ হয় তার মানে আমি সোজা কথা বার করছি R6 ইকোয়ালস টু কত হবে, 0.53 ইন্টু n জায়গায় তুই বসা 6, তাহলে 6 স্কোয়ার, বোঝা গেল? ডিভাইডেড বাই নিচে আছে জেড, মানে অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনেরই, তাহলে সেই সূত্রে আমার এটা 1ই গেল, তার মানে 0.53 ইন্টু 36, তাহলে 0.53 ইন্টু 36 যা হবে তাই, 0.53 ইন্টু 36, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে? অ্যান্সার আসবে 19.08 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার, বুঝলি? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 3 দেখ, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনগুলো আছে তোদের কাছে নাকি, নাকি বাড়ি গিয়ে রকেট বানিয়ে উড়িয়ে দিয়েছিস? হ্যাঁ আশা করছি আছে। কোশ্চেন নাম্বার 3, ফার্স্ট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অরবাইটালস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি, ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি কোন সূত্রে ফেলবো এটা, এটা বেসিক্যালি আউফবাউ প্রিন্সিপালের নিউমেরিক্যালস। দেখ আউফবাউ প্রিন্সিপাল কী ছিল, এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n+l, মনে আছে? যার n+l এর ভ্যালু বেশি তার এনার্জির ভ্যালুও বেশি। এখন যদি n+l সেম হয় তখন আমি কী খেলতাম, যদি n+l যখন সেম হবে তখন আমি কিসের বেসিসে দেখতাম, ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n, এটাই ছিল হচ্ছে আমার আউটবাউ প্রিন্সিপালের বেসিক্যালি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, মনে আছে? আচ্ছা তোকে ফার্স্ট সেটটা দিয়েছে, আমি একটা দুটো করবো, বাকিগুলো তুই করবি আবার, ঠিক আছে? তুই ওরকম কাটাকুটি খেলিস না, বেটার হচ্ছে n+l সিম্পল ক্যালকুলেট করলেই হয়ে যাবে। দেখ ফার্স্টেরটা সোজা আছে, কঠিনটা করি, চল ডি দেখ, ডি কী বলেছে তোর কাছে, 5f 6d 7s 7p, এদের তোর এনার্জির অর্ডার। অনেককে দেখলাম বলতে কি ভাই, কোশ্চেনে দেওয়া আছে একটা, তুই খাতায় লিখেছিস আরেকটা। আমি কোশ্চেনে ধর সাপোজ কোথাও 3s দিইনি, তুই কোশ্চেনে ওই অ্যান্সারের মধ্যে 3s ঢুকিয়ে দিয়েছিস। যখন দেখবি একটু কোশ্চেনটা ভালো করে দেখবি চোখ কান খুলে, তাহলে দেখ এখানে আমার দেখতে হবে কি n+l এর ভ্যালু কার কোথায় কত। তাহলে দেখ n+l 5f এর জন্য n এর ভ্যালু কত, 5, l এর ভ্যালু কত, f মানে l এর ভ্যালু কত,
এফ মানে এল এর ভ্যালু কত বল, কত এল এর ভ্যালু কত, এফ মানে এফ সাবশেল মানে এল এর ভ্যালু কত, কত থ্রি কে বললি, এক্স্যাক্টলি থ্রি ভাই। এগুলো এস পি ডি এফ, এল এর ভ্যালু 0 1 2 3, ঠিক আছে। তাহলে হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এটা 5 + 3 আমার আসলো 8। 6D-র জন্য এন প্লাস এল এর ভ্যালু কত, 6 + D মানে হচ্ছে 2, তাহলে 6 + 2 এখানেও 8। 7S মানে দেখ 7 + 0, এস এর জন্য আমার 0, তাহলে এটা 7 হয়ে গেল। আর 7P-র জন্য কত হলো দেখ, 7 + 1, তাহলে এটাও আমার 8 হলো, এটাও আমার 8 হয়েছে, বুঝলি। তাহলে এইবারে আমার সবচেয়ে কম এনার্জি কার, আমি বুঝে গেছি 7S-এর এনার্জি সবচেয়ে কম, তার মানে 7S আমার সবচেয়ে কম, লেস দেন দিলাম 7S-এর পরে আমার কে আসছে এইবারে প্রশ্ন হলো ভাই, এই তিনজনের মধ্যে কে জিতবে দেখ। একটা আমি তখন কার বেসে থাকবো, তখন তো আমি দেখবো জাস্ট এই ফর্মুলাটা, তখন তো আমার এনের বেসে যাচ্ছে, যার এনের ভ্যালু কম তার এনের এনার্জির ভ্যালুও বেশি, বুঝলি। তাহলে এনের ভ্যালু কার কম দেখ, এখানে 5, 6, 7 ভাই, 5-এর ভ্যালু, তার মানে এরপরে গেলো হচ্ছে 5F, তারপরে কে যাবে 6D, তারপরে যাবে হচ্ছে 7P, এই হচ্ছে তোর অর্ডার, বুঝলি, বুঝেছিস। নেক্সট কোশ্চেন, তাহলে অর্ডারগুলো বাকিগুলো আমি আর করছি না, সিমিলার হয়তো তুই করবি, হয়েছে। নেক্সট কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 4, এটা মোস্ট প্রবলি একজন ঠিক করেছে, মোস্ট প্রবলি স্বয়ং তুই ঠিক করেছিস একা। কোশ্চেন নাম্বার, আচ্ছা কপিগুলো দিইনি আমি, দিয়ে দিয়েছিলাম তো আগের দিন। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টা ভালো কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন নাম্বার 4টা চল দেখ, মুছে দিচ্ছি এই পার্টটা। কোশ্চেন নাম্বার 4 তোকে বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং উইথ ওয়েভ লেন্থ অফ ডিফারেন্ট রেডিয়েশন ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এনার্জি। তোকে ওয়েভ লেন্থগুলো বলে দিয়েছে, কী কী বলেছে দেখ, ল্যামডা এ তোকে বলেছে 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, ল্যামডা বি বলেছে 300 মাইক্রোমিটার, ল্যামডা সি বলেছে 3 ন্যানোমিটার, ল্যামডা ডি বলেছে, এটা বেশ ফেমাস কোশ্চেন, এটা তুই পাবি তোর স্কুলের এক্সামে পেতেও পারিস, ঠিক আছে। 30 অ্যাংস্ট্রম তোকে বলেছে ভাই, ওয়েভ লেন্থের অর্ডার তোকে জিজ্ঞেস করেনি, তোকে বলেছে ওয়েভ লেন্থের করেসপন্ডিং যে এনার্জি সেটার অর্ডার তোকে জিজ্ঞেস করেছে, তোকে ওয়েভ লেন্থের করেসপন্ডিং এনার্জির অর্ডার জিজ্ঞেস করেছে। আচ্ছা বল আমার ওয়েভ লেন্থ আর এনার্জি রিলেশন কী বলতো, এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভ লেন্থ, কারণ E=hc/λ, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে করেছি অনেকবার, ই আমার ওয়েভ লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়েভ লেন্থ বেশি মানে এনার্জি কম। এইবারে দেখ এখানে 4টের ইউনিট আলাদা, আমাকে কম্পেয়ার করতে গেলে তো আমাকে ইউনিটটা সেম করতে হবে সবার, তাহলে আমার ফার্স্ট কথা হচ্ছে সবাইকে সেম ইউনিট আনা। চল মিটারে নিয়ে যাই, তাহলে ন্যানোমিটার, 300 ন্যানোমিটার মানে কত হলো দেখ, 300 ও 1 ন্যানোমিটার মানে কত মিটার, 10⁻⁹, মুখস্থ রাখতে হবে তোকে, 10⁻⁹ মিটার, ঠিক আছে। তার মানে এটা কত হলো আমি একটু ভালোভাবে লিখি দেখ, 3 × 10⁻⁷ মিটার, বুঝলি। এটা কত বলেছে, মাইক্রোমিটার মানে কত বল, 1 মাইক্রোমিটার মানে কত মিটার, হ্যাঁ খাতার সাইডে আমি ডান দিকে এমনি লিখে রেখেছিলাম, 10⁻⁶, এক্স্যাক্টলি 10⁻⁶ মিটার, তাহলে কত হলো দেখ, 3 × 10⁻⁴ মিটার হলো। এটা কত হলো, 1 ন্যানোমিটার মানে কত, এখানে লিখে চলে 10⁻⁹, তাহলে দেখ এটা আমার কত হলো, 3 × 10⁻⁹ মিটার, ডাইরেক্ট লিখলাম। অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার, 10⁻⁻⁰ মিটার, ঠিক আছে। তার মানে এটা কত হলো দেখ, 3 × 10⁻⁹ মিটার, হয়েছে। তার মানে দেখ এবার আমাকে বল ভাই, ল্যাম ABCD-র মধ্যে কার ভ্যালু সবচেয়ে বেশি, কোন ওয়েভ লেন্থ তার ভ্যালু সবচেয়ে বেশি। আমি তোকে 4টে ভ্যালু আমি কমনে নিয়ে চলে এসেছি মিটারে, এইবারে বল 4টের মধ্যে কোনটার ভ্যালু সবচেয়ে বেশি, সেটা অন্তত বল ভাই, বল কোন ওয়েভ লেন্থ তার ভ্যালু সবচেয়ে বেশি, বি, এক্স্যাক্টলি। এটা 3 × 10⁻⁴ আছে, তার মানে আমার ল্যামডা বি সবচেয়ে বেশি, তারপরে কে, ল্যামডা এ, তারপরে ল্যামডা সি ইকুয়াস টু ল্যামডা ডি, দুজনে সেম, ঠিক আছে। তার মানে আমার করেসপন্ডিং এনার্জির ভ্যালুটা উল্টো হয়ে যাবে, তাহলে দেখ ই করেসপন্ডিং টু বি সবচেয়ে কম, ই করেসপন্ডিং টু এ, তারপরে ই করেসপন্ডিং টু সি ইকুয়াস টু ই করেসপন্ডিং টু ডি, বোঝা গেছে। এটা হচ্ছে আমার এনার্জির অর্ডার, ক্লিয়ার, বুঝতে পারলি। এই ধরনের কোশ্চেন পাবি তুই, লেট করলি কেন তুই আসা, তুই সবচেয়ে কাছে থাকিস, আয়ুষ সবচেয়ে কাছে থাকে, হয়েছে, বুঝেছিস, বোঝা গেছে। এই ধরনের কোশ্চেন পাবি কিন্তু, ক্লিয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার ফাইভ রিডবার কনসেন্ট পরে আসছি ওটাতে। কোশ্চেন নাম্বার সিক্স রাইট ইলেকট্রনিক কনফিগারেশন কী সব লিখেছি আমি জানি না, অ্যান্সার কী কেন কী লিখেছিলি, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ এফি প্লাস থ্রি আর এফি প্লাস টু আয়ন। সিম্পল কোশ্চেন, দেখ তোকে এফি প্লাস থ্রি আর এফি প্লাস থ্রির ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করেছে, তারপরে বলেছে কোনটা বেশি স্টেবল হবে। এই কোশ্চেন আমি গ্রুপেও পাঠিয়ে দিয়েছিলাম ছবি তুলে, এখানে বুঝেও ছিলাম। দেখ এফি প্লাস থ্রি আয়রনের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন কি আয়রনের বল, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, তারপরে ফোর এস টু, থ্রি ডি সিক্স, তাই তো ফোর এস টু থ্রি ডি সিক্স, এটা হচ্ছে নর্মাল আমার আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন। তোকে বলেছে দেখ ফার্স্টে বার করতে কার এফি প্লাস থ্রি ইলেকট্রনিক কনফিগারেশন, এফি প্লাস থ্রি, আচ্ছা এফি প্লাস থ্রি পড়ে আসছে, এফি প্লাস টু, এফি প্লাস টু মানে কটা ইলেকট্রন বার করেছিস সেখান থেকে, দুটো ইলেকট্রন বার করেছিস, কোথা থেকে ইলেকট্রন বেরোবে, ফোর এস না থ্রি ডি, অবভিয়াসলি ফোর এস থেকে ইলেকট্রন বেরোবে, তার কারণ ফোর এস হচ্ছে আউটার মোস্ট, এটা চার নাম্বার ভাই, এটা আমাদের করা আছে, ফোর এস থ্রি ডির মধ্যে চার নাম্বার থেকে ইলেকট্রন ফার্স্ট বেরোবে, তার মানে ফোর এস থেকে যদি দুখানে ইলেকট্রন বেরোয়, তার মানে এফি প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি সিক্স, ফোর এস থেকে বেরিয়ে গেছে ইলেকট্রন, ঠিক আছে বোঝা গেছে। নেক্সট তোকে বলেছে কি এফি প্লাস থ্রি মানে এখান থেকে আরও একটা ইলেকট্রন বেরোবে, আরও একটা ইলেকট্রন কোথা থেকে বেরোবে এইবারে বল, থ্রি এস থ্রি পি না থ্রি ডি, কোথা থেকে ইলেকট্রন বেরোবে, যার এনার্জি বেশি সেখান থেকেই বেরোবে, থ্রি এস থ্রি পি থ্রি ডির মধ্যে থ্রি ডির এনার্জি বেশি, তাহলে আমার এবার বেরোবে থ্রি ডি থেকে, তাহলে কী হলো আলটিমেট, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি ফাইভ। এইবারে তোকে প্রশ্ন করেছে দুজনের মধ্যে কে বেশি স্টেবল, এফি প্লাস থ্রি বেশি স্টেবল, তার কারণ এটা হচ্ছে পুরোপুরি হাফ ফিল্ড আছে, সেম জিনিস আমরা করেছিলাম। এখানে আমার কী আছে এফি প্লাস টু, এখানে হাফ ফিল্ডের সাথে সাথে একটা পেয়ারিং ঢুকে গেছে, দেখ এক দুই, এই থ্রি ডি সিক্স মানে কি এক দুই তিন চার পাঁচ ছয়, পেয়ারিংয়ের জন্য রিপালশনের গল্প এটা, তার মানে এটা আমার কম স্টেবল। আর এখানে থ্রি ডি ফাইভ মানে কি জাস্ট সিম্পল পাঁচটা আছে, পুরোপুরি হাফ ফিল্ড, পুরোপুরি হাফ ফিল্ড আমার বেশি স্টেবল, তাহলে এফি প্লাস থ্রি বেশি স্টেবল, বুঝলি। নেক্সট কোশ্চেন কি বলবো, স্টেট হুনস মাল্টিপ্লিসিটি রুল বলার কিছু নেই, আউটবাউ প্রিন্সিপাল বলার কিছু নেই, হাইজেনবার্গ আনসার্নিটি প্রিন্সিপাল বলার কিছু নেই, ওইগুলো মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে পাঠানো আছে গ্রুপে, মুখস্থ করবি বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবি, কিন্তু কিন্তু দুঃখের বিষয় এগুলো ক্লাস টুয়েলভে আসবে না, ক্লাস ইলেভেনের ফার্স্ট টার্ম এক্সাম কোয়ালিফাই করতে তোকে এরকম লাগবে, ঠিক আছে। আনন্দের বিষয় কি, দুঃখের পরে আনন্দও আছে, আনন্দের বিষয়টা তোর মূল কনসেপ্ট ক্লাস টুয়েলভে লাগবে, এই যে মূলের ক্যালকুলেশন আজকে প্রচুর দিয়েছি অঙ্ক, এগুলো কিন্তু ক্লাস টুয়েলভেও তোর লাগবে প্রতিটা চ্যাপ্টারে। আচ্ছা আর ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস টুয়েলভের অলমোস্ট প্রতি ক্লাসেই তোর লাগবে। চল নেক্সট কোনটা ভাই, কোশ্চেন নাম্বার এইট, ম্যাচ দ্য ফলোয়িং, দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কী পাই, এনার্জি আর সাইজ অফ অরবাইটাল। কোশ্চেন নাম্বার বি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে কী পাই, শেপ অফ অরবাইটাল, শেপ অফ অরবাইটাল, এটা অনেকেই ঠিক করেছিস। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে কী পাই, ওরিয়েন্টেশন অফ অরবাইটাল। আর লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ওখান থেকে পাই হচ্ছে স্পিন অফ ইলেকট্রন, সিম্পল এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার নাইন, এটা কেউ পুরোপুরি অ্যান্সার করিসনি না, করেছিস মনে একজন, দেখ তোকে ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কোন সাবশেল, কোশ্চেনটা ভালো করে পড়বি তো, তোকে বলেছিল কি কোন সাবশেল আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা কত, দুখানা কোশ্চেন চেয়েছিল তোর কাছে, কেউ কেউ সাবশেল ঠিক লিখেছিস কিন্তু কেউ কেউ আবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুই লিখিসনি। আচ্ছা সাবশেল মানে কি ভাই, সাবশেল মানে এস পি ডি এফ, এইগুলো সাবশেল, ডাম্বেল দিস ইজ নট সাবশেল, ডাম্বেল কি সাবশেল, ডাম্বেল তো ভাই শেপ কীরকম হলো, তোকে কোথাও শেপ জানতেই চাইনি, ডাম্বেল, ডাবল ডাম্বেল, এগুলো অ্যান্সারই না, কেউ কেউ লিখেছিস ডাম্বেল ডাবল ডাম্বেল, এগুলো অ্যান্সার না, তোকে কোথাও কোথাও জানতে গেছে শেপ কীরকম হবে, জানতে চাইনি, তোকে আসে সিম্পল জানতে গেছে সাবশেলটা কী। দেখ ফার্স্ট কোশ্চেন স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল কোন সাবশেল আছে, স্ফেরিক্যাল এস, তাহলে এস এস স্ফেরিক্যাল, বুঝলি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত এসের জন্য, এল ইকোয়ালস টু জিরো। সেকেন্ড কোশ্চেন দেখ সাবশেলটা কী আছে, সাবশেলটা ওটা কোন সাবশেল, কোশ্চেন নাম্বার টু কোন সাবশেল ছিল ওটা, ওটা ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল মানে ওটা ডি, দেখ এইভাবে ছিল ছবিটা, এটা হচ্ছে ডি সাবশেল, তোর অ্যান্সার লিখতে হবে ডি, ডি এর জন্য এলের ভ্যালু কত, এসপিডি টু। নেক্সট কোশ্চেন একটা সিঙ্গেল ডাম্বেল ছিল, এই ডাম্বেলটা একটা ডাম্বেল মানে কি পি সাবশেল, পি সাবশেল, পি এর জন্য এলের ভ্যালু কত ভাই, ওয়ান। লাস্টেটা ছিল ডিজেট স্কোয়ার, ওই যে লাস্টেটা দেখ ভালো করে এইরকম ছিল, এইটা আর মাঝখানে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এটা ডিজেট স্কোয়ার। তোকে দেখ লাস্টের কোশ্চেনে কিন্তু সাবশেল তোকে বলেছে লাস্টেরটা হুইচ অরবাইটাল অফ ডি সাবশেল, তোকে লাস্টের সাবশেল শুধু জিজ্ঞেস করেনি, তোকে বলেছে ডি সাবশেলের মধ্যে কোন অরবাইটাল,
অরবাইটাল কি হয়, ডি সাবশেলের মধ্যে পাঁচটা হয়, ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার, এটা কোনটার ছবি আছে, ডিজেড স্কোয়ার। এফ নিয়ে তোকে কোশ্চেন করবে না, ঠিক আছে, এফ নিয়ে তোকে কোশ্চেন করবে না, এটা হচ্ছে ডিজেড স্কোয়ার। তার মানে এই হচ্ছে তোর পুরো অ্যান্সার, বুঝতে পারলি? কোশ্চেন নাম্বার এবার চলে যাচ্ছে হুনস মাল্টিপ্লিসিটি রুল, না সরি, রিডবার্গ কনস্ট্যান্ট। হয়ে গেছে, মুছে দিলাম এই পার্টটা। আচ্ছা, রিডবার্গ কনস্ট্যান্ট করতে হলে এক কাজ কর, আমরা রিডবার্গ কনস্ট্যান্টের ক্যালকুলেশন আবার নতুন করে করব না, তুই খাতার মধ্যে একটুখানি বার কর যেখানে রিডবার্গ কনস্ট্যান্ট করেছিলাম, বার কর দেখি খাতার মধ্যে, খাতার মধ্যে রিডবার্গ কনস্ট্যান্টের ক্যালকুলেশনটা বার কর। হ্যাঁ, ওটা তো ভ্যালু, কিন্তু আটটা কোথা থেকে বার করলাম, দেখ কতগুলো ভ্যালু বসিয়ে ওই জায়গাটা একটু এক্সপ্রেশনটা বার কর। দেখ এই যে এইটা করেছিলাম, ওয়ান বাই ল্যামডা ইকোয়ালস টু, বার কর, বার কর একটু এক্সপ্রেশনটা। এই কোশ্চেনটা আসার চান্স স্কুল এক্সামে খুব কম। আচ্ছা দেখ, রিডবার্গ কনস্ট্যান্ট আমার কোথা থেকে এসেছিল, আমি তুই রিডবার্গ কনস্ট্যান্ট বলতে এই ভ্যালুটা বুঝিস না, ওয়ান বাই ল্যামডা ইকোয়ালস টু আর ইন টু জেড স্কোয়ার, ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার, এটাই তো ছিল, তাই না? এই এক্সপ্রেশনটা কোথা থেকে এসেছিল বলতো? এক্সপ্রেশনটা এসেছিলো দেখ দুখানে এনার্জির ডিফারেন্স করতে গিয়ে, অবভিয়াসলি লোয়ার মাইনাস হায়ারের, তোর সরি হায়ার মাইনাস লোয়ারের এনার্জির ডিফারেন্স করতে গিয়ে আমার এই ফর্মটা এসেছিলো। আচ্ছা, হায়ার মাইনাস লোয়ারের এনার্জি ডিফারেন্স কীভাবে করেছিলাম চল একটু বার করি, ই হাইয়ার মাইনাস ই লোয়ার, এটাই করেছিলাম, হাইয়ার মাইনাস লোয়ার। আচ্ছা, ই হাইয়ার আমি একটু ভ্যালুটাই বসাচ্ছি, যে কোনো সেলের এনার্জি কী ছিল, মাইনাস মনে পড়ে এপসাইলন নট এন স্কোয়ার এ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার, এটাই ছিল তো, এটা ছিল না, কী ছিল বলতো ভ্যালুটা এনার্জির, এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার, এটাই ছিল না, এটাই ছিল দেখ, এটাই ছিল। আচ্ছা, এবার তো আমি তোকে বললাম ধর হাইয়ার মাইনাস লোয়ার, তাহলে আমি ফার্স্টে হাইয়ারের এনার্জিটা লিখবো, সেই সূত্রটা হাইয়ার চলে গেল এন এইচ মাইনাস, আবার একই জিনিস যাবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট স্কোয়ার এন লোয়ার স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, বুঝতে পেরেছিস? হাইয়ার মাইনাস হলে দুখানে আমি জাস্ট ফর্মুলা বসালাম, হাইয়ারের জায়গায় আমি মাইনাস বসিয়েছি, লোয়ারের জায়গাতেও মাইনাস হবে, সামনে একটা মাইনাস আছে, তার মানে একটা প্লাস, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার ভাই? দুটোর আমি ফর্মুলা বসিয়েছি আর কিচ্ছু করিনি, ঠিক আছে? আচ্ছা, ই হাইয়ার মাইনাস লোয়ার মানে এনার্জির ডিফারেন্স কী হয়, ইটসেলফ একটা এনার্জি হয়, এনার্জির ডিফারেন্স একটা এনার্জি হয়, সেটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এইচ সি বাই ল্যামডা, এটাই পারি করতে, বুঝে গেছিস? আমার টার্গেট কি আমি এই ফর্মটাতে রিপ্রেজেন্ট করতে গেছি, ভালো করে তাকা, আমার টার্গেট হচ্ছে আমি বাঁ দিকে শুধু ওয়ান বাই ল্যামডা রাখবো, ঠিক আছে? ক্লিয়ার? ওই পার্টটা তাহলে আমার কী গেল, দেখ আমি এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর বাই এইট এপসাইলন নট এইচ স্কোয়ার কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি ওয়ান বাই এন এল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন এইচ স্কোয়ার, তাই না? বুঝতে পারলি? আমি যদি এটাকে ওয়ান বাই ল্যামডা বলি তাহলে কী হবে, এইচ সিটা আমার এদিকে চলে আসবে, এইচ সি আমার এদিকে চলে আসবে, বোঝা গেছে? ক্লিয়ার? এত অব্দি বুঝলি? এইবারে দেখ রিডবার্গ কনস্ট্যান্ট কোথা থেকে এসেছিলো বলতো, রিডবার্গ কনস্ট্যান্ট হচ্ছে এইটা, জেড তো আমার থাকবে, তার মানে এম মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এপসাইলন জিরো কনস্ট্যান্ট, এইট কনস্ট্যান্ট, এইচ সি কনস্ট্যান্ট, এই পুরোটার ভ্যালু হচ্ছে তোর বেসিক্যালি রিডবার্গ কনস্ট্যান্ট, এম ইন্টু ইটু দি পাওয়ার ফোর বাই এইচ সি ইন্টু এইট এপসাইলন নট এইচ স্কোয়ার, এটা হচ্ছে আমার রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, বোঝা গেল? বুঝতে পারলি তো ভাই? ওটার ভ্যালু বসালেই তোর আসে হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স থ্রি সেভেন, ওটা এটার ভ্যালুগুলো বসালে ওটা চলে আসবে, বোঝা গেছে? এখন তোকে বুঝলি, এত অব্দি ক্লিয়ার হয়েছে? কনস্ট্যান্টটা কোথা থেকে এসছে সেটা আমি তুই দেখলাম জাস্ট। এইবারে তোকে কোশ্চেনে কী বলেছে দেখ, কোশ্চেনে বলেছে যদি মাস অফ ইলেকট্রন ডাবল করিস তাহলে রিডবার্গ কনস্ট্যান্টটা কী হবে, ভ্যালু ডাবল হয়ে যাবে, দেখ ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? মাস অফ ইলেকট্রন ডাবল করলে রিডবার্গ কনস্ট্যান্ট হয়ে যাবে ডাবল, বোঝা গেল? বুঝলি? তোকে যদি বলি আমি যদি চার্জ অফ ইলেকট্রন ডাবল করি তাহলে বলতে রিডবার্গ কনস্ট্যান্ট কী হবে, আমার এক্সপ্রেশন বেসিক্যালি এইটা এসছে, এক্সপ্রেশন এইটা আসলো, আর ইকুয়ালস টু দেখ এইটা এসছে, এম ইন্টু ই টু দি পাওয়ার ফোর বাই এইচ সি ইন্টু এইট এপসাইলন নট এইচ স্কোয়ার, এটাই তো আমার এক্সপ্রেশন এসছে না, আরে তোকে ধর বললাম আমি মাস যদি ডাবল করি রিডবার্গ কনস্ট্যান্ট ডাবল হবে, সিম্পল ক্যালকুলেশন, তোকে ধর বলি ইলেকট্রনের চার্জ যদি ডাবল করি তাহলে বল দেখি রিডবার্গ কনস্ট্যান্ট কী হবে, ডাবল হবে না ভাই, টু এর মাথায় একটা ফোর আছে, টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন টাইমস হবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তোকে যদি আমি বললাম
সাপোজ লাইটের স্পিড, না লাইটের স্পিড তো চেঞ্জ করতে পারবো, যদি করি সাপোজ লাইটের স্পিড ডাবল করি তাহলে রিডবার্ড কনস্ট্যান্ট কী হবে, হাফ হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এই ফ্যাশনটা বা ফর্মুলাটা তুই চাইলে মনে রাখতে পারিস, বোর্ড এক্সামে বা স্কুলের এক্সামে হয়তো আসবে না এখান থেকে কোশ্চেন, তাহলে এটা তুই লিখে রাখতে পারিস, বোঝা গেছে? তার মানে এখান থেকে তারপর তুই বলতে পারবি তো ভাই মাস ডাবল করলে রিডবার্ড কনস্ট্যান্ট ডাবল হবে, ই ডাবল করলে ওটা 16 times হবে, বোঝা গেছে? হ্যাঁ মানে যদি করি তো সিমিলারই তো, আমি যদি বলি মাস অফ ইলেকট্রন ডাবল করি ওটাও তো হবে না, ওটাও তো হবে না, ওগুলো তো কনস্ট্যান্ট, আমি সেটা বলছি, বুঝতে পারলি? যদি করি তাহলে কী হতো, ক্লিয়ার? বুঝেছিস? লিখে রাখতে পারিস সেটা, তাহলে সিম্পলি তুই একটা জিনিস মাথায় রাখতে পারিস যে মাস বাড়লে মাসের মাথায় কোনো পাওয়ার নেই, ই টু দি পাওয়ার 4 আছে, আর এখানে সি টু দি পাওয়ার মানে সি ইনভার্স প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর এপসাইলন নিয়ে আর তোকে জিজ্ঞেস করবে না, মাস আর চার্জ নিয়ে জিজ্ঞেস করতে পারে, বোঝা গেছে? ক্লিয়ার তো সবার? তাহলে আজকের এক্সামে যদি সেম কোশ্চেন দিতে পারবি তো, চল হয়ে গেছে সবার ক্লিয়ার? চল এবার লুজ পেজ বার কর, দাঁড়া লুজ পেজ বার কর, লুজ পেজের উপরে লেখ এক্সাম 3, দিচ্ছি লুজ পেজ এক্সাম 3 লেখ।